ওসমানী সালতানাতের গোড়াপতন হয়েছিল অতিথি সেবায় অনুরাগী ওসমান গাজী নামের এক কোরআন প্রেমীর হাত ধরে। তারপর ওসমানী সম্রাটদের 624 বছর ইসলামী খেলাফতের ক্ষেত্র। যুগে যুগে এই ঐতিহাসিক দেশটি ইসলামের বহু উত্থান পথনের সাক্ষী। মোস্তফা কামাল আতাতুর্ক, বদিউজ্জামান সাইদ নুরসি, নাজিমুদ্দিন আরবাকান থেকে সর্বশেষ রিসেপ তাইপ এরদোয়ান, নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ইসলামিস্টরা নিজেদের নির্মাণ করেছে, তিলে তিলে গড়ে তুলেছেন এক মুসলিম সাম্রাজ্য যার নাম তুরস্ক। নিত্যদিনে সূর্যের আলোয় ঝিকমিক করা দুই মহাদেশের শহর ইস্তাম্বুল, তোপকাপি প্রাসাদ, সুলতান আহমেদ মসজিদ, বসফরাসের সূর্যের দৃশ্য আর হায়া সোফিয়ার নজর কাড়া রূপ। সংস্কৃতি, অর্থনীতি আর ধর্মীয় কারণে ইস্তাম্বুল যুগ যুগ ধরে পৃথিবীর বুকে গুরুত্বপূর্ণ নগরী হিসেবে সমধিক পরিচিত। তাই তো ইস্তাম্বুল সগর্বে পৃথিবীর বুকে দাঁড়িয়ে রয়েছে ইসলামের আইকন হয়ে। সেই সাথে হাজার বছর ধরে পৃথিবীর ভূ রাজনীতির ময়দানে তুরস্কের নাম গুরুত্বের সাথে উচ্চারিত হয়ে আসছে। দেশটির দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিমে রয়েছে উর্বর সমভূমি, পশ্চিমে অনুর্বর মালভূমি আর পূর্বে সুউচ্চ পর্বতমালা। গোটা মানব সভ্যতার ইতিহাস জুড়ে তুরস্ক এশিয়া ও ইউরোপের মানুষের চলাচলের সেতু হিসেবে পরিচিত। সেই সাথে ইসলামের ইতিহাসে তুরস্ক ও ইস্তাম্বুল আলোচিত দুটি নাম। বেশ কয়েকজন নবী ও মুসলিম মনীষীদের পদচারণায় মুখরিত শহরটির কথা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও এসেছে। ইতিহাস থেকে জানা যায়, মূলত ইস্তাম্বুল একটি কসমোপলিটন বা বহুজাতিক শহর। 1453 সালে ওসমানীয় শাসক 21 বছর বয়সী দ্বিতীয় মোহাম্মদ আল ফাতিহির আগে অন্তত 28 বার শহরটি অবরোধ করা হয়। 1453 সালের 6 এপ্রিল থেকে 29 মে পর্যন্ত অবরোধের সম্মুখীন হয়েছে। এরপর চূড়ান্তভাবে শহরটি ওসমানীয় সাম্রাজ্যের অধিকারে আসে। মুসলিম বিজয়ের আগে যা কনস্টান্টিনোপলের অধীনে ছিল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অঞ্চল বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন। আর তাই তো বিজয়ের জন্য মুসলিমরা অত্যন্ত আগ্রহী ও উৎসাহীও ছিলেন। 1453 সালের 29 মে মাত্র 21 বছর বয়সে ওসমানী সুলতান দ্বিতীয় মুহাম্মদ আল ফাতি রহমতুল্লাহ এই শহর জয় করেন। এরপর থেকে ইস্তাম্বুল শহর অটোমেন সাম্রাজ্যের নতুন রাজধানী হয়। সেই সাথে শহরটি ইসলামী খেলাফতের রাজধানীতে পরিণত হয়। আর তখন থেকে শহরটি উন্নতি, অগ্রগতি, শক্তিমত্তার শীর্ষ চূড়ায় আরোহণ করে। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসতে শুরু করে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি আর জ্ঞান বিজ্ঞানের বরণ্য ব্যক্তি বিশেষজ্ঞরা। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ইস্তাম্বুলের ভূমি।
এরপর এই শহর এই দেশ বিশ্ব ক্ষমতার প্রতিযোগিতার যুদ্ধক্ষেত্র হওয়ার পাশাপাশি মুসলিম উম্মার গৌরবোজ্জ্বল অতীতের অনুসারক হিসেবে কাজ করছে। ইউরোপ আর ভলকান রাষ্ট্রগুলোর বাণিজ্যিক জাহাজগুলোর সহজতর পথ হিসেবে বসফরাস প্রণালী ও নানা কারণে এর বাণিজ্যিক গুরুত্ব কম নয়। তবে প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি ইস্তাম্বুল দখল করে এবং সেখানেই পরবর্তীতে ওসমানি সাম্রাজ্যের শেষযাত্রা রচিত হয় আর কামাল আতাতুর্কের নেতৃত্বে আবির্ভাব ঘটে আধুনিক তুরস্কের। আতাতুর্ক শাসন ক্ষমতা দখল করলে রাজধানী ইস্তাম্বুল থেকে আঙ্কারায় হস্তান্তর করা হয়। তবে পঞ্চাশের দশকের পর থেকে আধুনিক উন্নয়ন ও অগ্রগতির ফলে ইস্তাম্বুল আজও সহমহিমায় দাঁড়িয়ে রয়েছে। অটোম্যান সাম্রাজ্যের সুলতানগণ তাদের নামকে দীর্ঘদিন মানুষের মনে গেঁথে রাখার জন্য তৈরি করে গেছেন অপূর্ব সব স্থাপত্য। অটোম্যান স্থাপত্য মূলত সেলজুক, বাইজেন্টাইন এবং ইসলামিক স্থাপত্য শৈলীকে অনুসরণ করে তৈরি করা। অটোম্যান সুলতানরা তাদের রাজত্বকালে সৃষ্টি করে গেছেন অপূর্ব সব মসজিদ। তেমনই এই শহরের বিখ্যাত আর নয়নভিরাম বসফরাস প্রণালীর তীরঘাসা মুসলিম ঐতিহ্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে সুলতান আহমেদ মসজিদ। মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদা সম্পন্ন জাদুঘর হচ্ছে ইস্তাম্বুলের তোপকাপি, যেহেতু এ জাদুঘরে সংরক্ষিত রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি মূল্যবান তবারক, সাথে মুসার লাঠি সহ আগের নবী রাসূলদের ব্যবহৃত নানা মোবারক সামগ্রী। ঐতিহাসিক ক্যাথিড্রাল আয়া সোফিয়াও সেখানে অবস্থিত। ওসমানী যুগে মুসলিমরা তা মসজিদে রূপান্তরিত করেছিল। সর্বশেষ 2020 সালে 24 জুলাই তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নির্দেশে ফের মসজিদে রূপান্তরিত হয় হাজার বছরের পুরনো এই আয়া সোফিয়া। এখন প্রায় 10 লাখ মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জুমার নামাজ। আয়া সোফিয়ার মিনারে আবার উচ্চারিত হয় তাকবীর ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার। রামাল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। প্রেম ও আধ্যাত্মিক কাব্যে মাওলানা রুমি অমর হয়ে রয়েছেন বিশ্ব দরবারে। হাজারো হৃদয়ে রাজত্বকারী এই মহান সাধক মনীষী শুয়ে রয়েছে তুরস্কের মাটিতে। এছাড়া রয়েছে সুলতান আলাউদ্দিনের সমাধি।
নানা ধর্ম বর্ণের মানুষের কাছে ইস্তাম্বুল বিখ্যাত, তবে ইসলামী সভ্যতা আর সংস্কৃতির অনন্য নিদর্শনে ভরপুর দেশটি। দেশটিতে রোজা আর কুরবানির ঈদ ঘিরে প্রচলিত রয়েছে নানান ধরনের রীতিনীতি, চাঁদ দেখার সাথে সাথে ঢোল মাদাম বাজিয়ে শুরু হয় উৎসব। ঈদের দিনকে তারা সেকার বেরামি বা মিষ্টান্ন উৎসব বলে আখ্যায়িত করে। শিশুরা কুরবানি ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়। এ সময় তাদের তুর্কিশ ডিলাইট সহ অন্যান্য মিষ্টি খেতে দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে শিশুদের আনন্দ দেওয়ার জন্য শ্যাডো পাপেট শোর ব্যবস্থা করা হয়, থাকে কুরবানির বিশেষ ব্যবস্থা। বর্তমান বিশ্বে তুরস্ক এক উদীয়মান পরাশক্তির নাম, যা মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক বিবেচনায় অন্যতম। দেশটির রাষ্ট্রপতি ও ওআইসির মহাসচিব রিসেপ তাইপ এরদোয়ান যেভাবে দেশ পরিচালনা করে আসছেন, তা বর্তমান বিশ্বের কাছে খুবই প্রশংসনীয়। এ যেন এক নতুন তুরস্ক দেখছে বিশ্ব। ইউরোপের রুগ্ন দেশ হিসেবে খ্যাত তুরস্ক এখন আঞ্চলিক রাজনীতির নেতৃত্বেও ধীরে ধীরে বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবক। সারা পৃথিবীকে তুরস্ক এখন নব উত্থানের গল্প শোনাচ্ছে।